আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সেনা প্রত্যাহারের আগে পুতিনের সঙ্গে কথা বলবেন না জেলেনস্কি। বাকমুত দখল করা ডনবাস আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পদে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দিল হিজবুল্লাহ। 5,000 মানুষের মৃত্যু নিয়ে স্বীকারোক্তির পরই নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ থাকছে জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল ফিলিস্তিন বিরোধ মধ্যপ্রাচ্যে ভূমি ও জাতীয় পরিচয় নিয়ে একটি দীর্ঘস্থায়ী এবং জটিল বিরোধ। 1800-এর দশকের শেষের দিকে জায়নবাদী আন্দোলনের সাথে সংঘাত শুরু হয়েছিল, যা ফিলিস্তিনে একটি ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা তখন অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর লীগ অব নেশনস ব্রিটেনকে প্যালেস্টাইন প্রশাসন একটি ম্যান্ডেট প্রদান করে, যার ফলে এই অঞ্চলে ইহুদিদের অভিবাসন বৃদ্ধি পায়। 1948 সালে ইসরায়েল তার স্বাধীনতা ঘোষণা করলে এবং প্রতিবেশী আরব দেশগুলি আক্রমণ করলে সংঘাত বৃদ্ধি পায়। পরবর্তী যুদ্ধের ফলে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। তারপর থেকে সংঘাতটি সহিংসতার সময়কাল দ্বারা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি যুদ্ধ এবং অসংখ্য সহিংস ঘটনা, সেই সাথে শান্তি আলোচনার প্রচেষ্টা। সংঘাতের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে জেরুজালেমের মর্যাদা, ফিলিস্তিনি শরণার্থীদের তাদের ঘরে ফিরে যাওয়ার অধিকার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। অনেক শান্তির উদ্যোগ এবং আলোচনা সত্ত্বেও উভয় পক্ষই সহিংসতা ও শত্রুতামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকার সাথে সাথে সংঘর্ষটি অমীমাংসিত রয়ে গেছে। চলমান সংঘাত এই অঞ্চলে গভীর প্রভাব ফেলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার একটি প্রধান উৎস হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সেনা প্রত্যাহারের আগে পুতিনের সঙ্গে কথা বলবেন না জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে কোনো কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমি এখনও এমন কোনো পরিস্থিতির কথা ভাবতে পারছি না যেখানে আমি ভলোদিমির পুতিনের সঙ্গে দেখা করব। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন জেলেনস্কি। আলোচনায় ইউক্রেন যুদ্ধের নানা দিকও উঠে এসেছে। জেলেনস্কি বলেন, আমাদের এখন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরিস্থিতি নেই, কারণ তিনি তার কথা রাখতে পারেন না, তার ওপরে আমাদের কোনো বিশ্বাস নেই। রাশিয়ার উচিত আমাদের ভূমি ছেড়ে দেয়া, এরপর আমরা খুশি মনে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করব। সিএনএনকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানান জেলেনস্কি। সম্প্রতি দ্বিতীয় বছরে পড়েছে ইউক্রেন যুদ্ধ। কিভাবে তিনি ও তার পরিবার এই যুদ্ধের বিষয়টি সামলাচ্ছেন তা সম্পর্কে জেলেনস্কি বলেন, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমার ছেলে ইউক্রেনের স্কুলে পড়ছে, আমার দুই ছেলে মেয়ে ইউক্রেনে, তারা ইউক্রেনের অন্যান্য শিশুদের মতোই সাইরেন আতঙ্কে থাকে। তিনি বলেন, আমরা বিজয় চাই, আমরা যুদ্ধে অভ্যস্ত হতে চাই না, তবে আমরা চ্যালেঞ্জে অভ্যস্ত হয়ে গেছি। সবাই এখন একটি জিনিস চায়, যুদ্ধের অবসান হোক। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে ইউক্রেন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, হাউস স্পিকারের উচিত সরাসরি ইউক্রেনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। রিপাবলিকান পার্টি যখন ইউক্রেনকে সহায়তা করে যাওয়া নিয়ে দ্বিধা বিভক্ত, ঠিক তখনই এই আমন্ত্রণ জানালেন জেলেনস্কি। সিএনএনকে তিনি বলেন, আমি মনে করি যে স্পিকার ম্যাকার্থি এর আগে কখনোই কিয়েভ বা ইউক্রেন সফর করেননি। তিনি যদি কিয়েভে আসেন তাহলে তার মনোভাব ঠিক করতে তা সাহায্য করবে। ম্যাকার্থি, আপনি এখানে এসে দেখে যান আমরা কিভাবে কাজ করি, এরপরে আপনার সিদ্ধান্ত নির্ধারণ করুন। এই বিষয়ে ম্যাকার্থিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনই তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। ম্যাকার্থি এর আগে বলেছিলেন যে তিনি ইউক্রেনকে সমর্থন করেন কিন্তু তাদের জন্য এভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়াকে পছন্দ করেন না। বাকমুত দখল করা ডনবাস আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, পূর্ব ইউক্রেনের শহর বাকমুত দখল করা বৃহত্তর ডনবাস অঞ্চলের ভেতরে আক্রমণাত্মক অভিযান শুরু করার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকমুতের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলেন। রাশিয়ার প্রতিরক্ষা প্রধান বাখমুতকে ইউক্রেন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক কেন্দ্র বলে অভিহিত করেছেন। তিনি সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, বাখমুত দখল রাশিয়ার সৈন্যদেরকে ইউক্রেনের প্রতিরক্ষা রেখার ভেতরে ঠেলে দেওয়ার সুযোগ করে দেবে। জেলেন্সকি সোমবার রাতে তার ভাষণে বলেছেন, তার সামরিক কমান্ডাররা সর্বসম্মতভাবে বাখমুত থেকে প্রত্যাহার না করাকে সমর্থন করছে। এখানে কয়েক মাস ধরে ভয়াবহ যুদ্ধ চলছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যদি রাশিয়ার সৈন্যরা পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের নিয়ন্ত্রণ দখল করতে সক্ষম হয়, তবে তা সংঘাতে নিষ্পত্তিমূলক পরিবর্তনের প্রতিনিধিত্ব করবে না। ওয়াশিংটনের গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে, ইউক্রেনীয় বাহিনী সম্ভবত বাখমুতে সীমিত কৌশলগত প্রত্যাহার পরিচালনা করছে, তবে শহর থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে ইউক্রেনের অভিপ্রায় মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় এখনও পার হয়নি। স্থানীয় কর্মী ও সরঞ্জামের সীমাবদ্ধতা রাশিয়া বাহিনীকে আগামী মাসগুলোতে বাখমুতের যুদ্ধের মতো আরেকটি দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক অভিযান শুরু করতে বাধা দেবে। প্রেসিডেন্ট পদে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দিল হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। মারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সুলেমান ফ্রেঙ্গি হো এর আগে দেশটির মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করেছেন। ডেইলি সাবাহ জানিয়েছে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তার দল হিজবুল্লাহ ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট পার্টির নেতা জেব্রান ব্রাসিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেন, আমি বাসিলকে বলেছি হিজবুল্লাহ তাকে কিংবা সুলেমান ফ্রেঙ্গিহোকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দেখতে চাই, কিন্তু সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের স্থলে প্রার্থী হতে চান না বাসিল। ছয় বছর দায়িত্ব পালন শেষে 2022 সালের অক্টোবরে ক্ষমতা ছাড়েন মিশেল আউন। হিজবুল্লাহ প্রধান আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ফ্রেঙ্গিহোকে সমর্থন করার জন্য মিত্রদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন। 57 বছর বয়সী ফ্রেঙ্গিহো এর আগে লেবাননের স্বাস্থ্য ও আবাসন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তবে ফ্রেঙ্গিহের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে শুধু হিজবুল্লাহর সমর্থন যথেষ্ট নয়, বরং অন্যান্য ব্লকের সমর্থনও প্রয়োজন। 5,000 মানুষের মৃত্যু নিয়ে স্বীকারোক্তির পরই নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। সম্প্রতি তিনি এক জনসভায় স্বীকার করে নেন যে দেশের 5,000 মানুষের মৃত্যুর জন্য তিনি দায়ী। তার এমন বিস্ফোরক স্বীকারোক্তির পরই রিট পিটিশন দাখিল হয়েছে নেপালের সর্বোচ্চ আদালতে। জানা গেছে, নেপালের সুপ্রিম কোর্টে প্রচণ্ডর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র আরান এবং অন্যান্য ভিকটিম পরিবার। কল্যাণ বুধা থকির আরও একটি রিট পিটিশনের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। এই নিয়ে শুক্রবার বিচারপতি ঈশ্বর খাতিওয়াদা এবং হরিকৃষ্ণ পুয়ালের বেঞ্চ আদালত প্রশাসনকে এই দুজনের রিট পিটিশনগুলি নথিভুক্ত করার নির্দেশ দেয়। উল্লেখ্য, সম্প্রতি মাঘী উৎসবে বক্তৃতা দেওয়ার সময় প্রচণ্ড বলেন, আমার বিরুদ্ধে 17,000 মানুষ হত্যার অভিযোগ রয়েছে, এটা সত্য নয়, তবে সংঘাতের সময় 5,000 মানুষ হত্যার দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। তিনি আরও অভিযোগ করেন, সেই সময়কালে 12,000 মানুষকে খুন করেছিল তৎকালীন শাসক। জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে 6 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত 6 ফিলিস্তিন নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও 11 জন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে। এদিকে পাল্টা এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে বর্তমানে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী এবং তা এখনও চলছে। এর বেশি বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িকে ঘেরাও করে গোলাবর্ষণ করে ইসরায়েলের দখলদার বাহিনী। এতে ঘটেছে হতাহতের এই ঘটনা। ইসরায়েলের প্রশাসনিক কর্মকর্তারা অবশ্য জেনিনে হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের হুয়ারা গ্রামে চেক পয়েন্টের কাছে দুই ইসরায়েলি নাগরিককে হত্যার জেরে পরিচালিত হচ্ছে এই অভিযান।
জেনিনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন এই হত্যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন তারা। ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন রাতেই হুয়ারা গ্রামে হামলা চালায় ইসরায়েলি বসতকারীদের একটি দল এবং ওই গ্রামে বসবাসরত ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়। তারপর মঙ্গলবার শুরু হল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এই অভিযান। অভিযান শুরুর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, হুয়ারা ও পার্শ্ববর্তী জেনিন ও নাবলোজ শহরের শরণার্থী শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক দাঙ্গাকারী আশ্রয় নিয়েছেন বলে গোপন সূত্রে সংবাদ পেয়েছেন তারা। আল জাজিরার প্রতিনিধি সারা খাইরাত জানিয়েছেন, নাবলোজের শরণার্থী শিবিরে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।